তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত গেমিং সাকলা নিউ রুম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আমাদের কাস্টম কার্ড কেন দিল না অ্যান্ড কীভাবে পাবো অ্যান্ড কাস্টম কার্ড দেবে কি দেবে না। তো অনেকেই বলছে যে ভবিষ্যতে আর কোনো দিন কাস্টম কার্ড দেওয়া হবে না। তো দেওয়া হবে কি হবে না অ্যান্ড কীভাবে নেবে সবটাই ভিডিওতে একেবারে ফুল ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তো জানতে হলে জাস্ট লাস্ট অবধি কন্টিনিউ করতে হবে। যারা যারা চ্যানেলে নতুন এসেছো জাস্ট সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দাও। তো গাইজ, আসা যাক আমাদের মেন টপিকে। গাইজ, তো মেন টপিকে আসার আগে আমার সেকেন্ড চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, কেননা ওইখানে কিন্তু গেম প্লে ভিডিও আসবে। তো তোমরা কিন্তু অনেকে অনেকে গেম প্লে ভিডিও দেখতে চাও। তো আমাদের কিন্তু ওইখানে মিস্টার ট্রিপোলারের সাথে আমিত ভাইয়ের কিন্তু ফানি চ্যালেঞ্জ ভিডিও কিন্তু ওই চ্যানেলে দেওয়া আছে। তো যাও গিয়ে দেখে আসো। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কাস্টমের এটা কিন্তু লোড হয়ে গেছে। তো যাদের কিন্তু এটা লোড হয় না তাদের কিন্তু দেয় না, বাট যাদের যাদের লোড হয়ে গিয়েছে তারাও কিন্তু এখানে কাস্টম কার্ড পায়নি। তো গাইজ, এটা বলে দিই যে এটা কিন্তু একেবারে গেমের গ্লিচ, একটা সার্ভারের প্রবলেম। তো এটা শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ায় না, পুরো ওয়ার্ল্ডে কিন্তু এটা সার্ভারের প্রবলেম চলছে অ্যান্ড ওয়ার্ল্ডের কিন্তু কেউ পায়নি কাস্টম। তো কেউ কেউ হয়তো পেয়েছে অ্যান্ড অনেকেই কিন্তু এখানে পায়নি। তো কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু একটা প্রবলেম চলছে, এর জন্য কিন্তু আমাদের কেউ কিন্তু কাস্টম পায়নি। তো ওয়ার্ল্ড ওয়াইজ যেহেতু এটা কিন্তু গোটা সার্ভারের প্রবলেম, তাই কিন্তু একটু সারতে দেরি হবে, বাট আমরা কিন্তু সবাই কাস্টম কার্ড পাবো অ্যান্ড গিল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমরা কাস্টম কার্ড পেয়ে যাব। তো অনেকেই বলছে যে আর কাস্টম কার্ড দেওয়া হবে না, তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো আমরা কিন্তু কাস্টম কার্ড পাবো, তো যখনই কিন্তু প্রবলেমের সলিউশনটা হয়ে যাবে তখনই কিন্তু আমরা কাস্টম কার্ড পাবো অ্যান্ড এই চ্যানেল কিন্তু ওই রিলেটেড ভিডিও পেয়ে যাবা। তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ, এটা কিন্তু শুধু ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সার্ভারের প্রবলেমটা হলে কিন্তু ঠিক হতে একটু কম সময় লাগতো, এক দুই দিনের মধ্যে কিন্তু হয়ে যেত। যেহেতু ওয়ার্ল্ডের পুরো সমস্যা তো একটু সমাধানের মধ্যে দেরি হবে। তো গাইজ, ততক্ষণ যদি ওয়েট করো তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের এই ভিডিওটা ব্যাস এতটুকুই। তো তোমরা কিন্তু কাস্টম পেয়ে যাবা, তো কোনো চিন্তা করার কারণ নেই। তো টাটা, বাই বাই।